Welcome to Munni's Gallery. Munni আজ দেখাবে 12 মাসি আম গাছ। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন অতি অবশ্যই। মুন্নির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা এমন ভিডিও দেখাবো দেখলে আপনারা চমকে যাবেন। আমি সেদিন কিছুদিন আগে দেখালাম যে আমার কয়েকটা মাদার গাছ লাগিয়েছিলাম। আমি বললাম যে সারা বছর এই গাছগুলোতে আম হবে, এছাড়া কিছু কাটি মন, তারপরে এরকম বড় কাঁচা মিঠা, তারপরে এই ধরনের কিছু আম গাছ লাগিয়েছিলাম। তো আজকে যে জিনিসটা দেখাবো সবাই দেখলে পরে ভীষণ অবাক হয়ে যাবে এবং সবার খুব ভালো লাগবে, সেটা হচ্ছে 12 মাসে যে ছোট ছোট আম গাছগুলো হয় মাদার প্ল্যান্ট থেকে, যেগুলোকে তৈরি করা হয়েছে। এত সুন্দর ছোট ছোট গাছে আম ভর্তি হয়ে গেছে দেখলে আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন আমি দেখাচ্ছি, আপনারা হয়তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার পেছনে, এই যে এই দেখুন কত বড় বড় আম হয়েছে। আমি এবার পেছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি সবাইকে যে কত সুন্দর সুন্দর আমে ভর্তি হয়ে গেছে পুরো চারপাশটা। এই দেখুন মুকুলও রয়েছে, এই যে এগুলো ছোট বড় এরকম প্রচুর গাছ আছে। এখানে একটা আম দেখাচ্ছি, এই যে এই দেখুন কত বড় একটা আম হয়েছে, এরকম প্রচুর। পেছনে ক্যামেরা দিয়ে পুরো দেখাচ্ছি যে কত পরিমাণে আম হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত এবং পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা পুরোটা দেখাচ্ছি আমি যতটুকু পারছি। আরও আরও প্রচুর প্রচুর গাছের সম্ভার আছে আমার এখানে, যেগুলো ভিডিও করলে হয়তো প্রতিদিন মানে আমি ভিডিও করতে পারি কিন্তু সময়ের অভাবে করা হয় না। তো আজকে যেটা সবাইকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা প্রায় প্রতিটি গাছেই কিন্তু আমের মুকুল এসেছে, সবাই দেখতে পাচ্ছেন। আমি মাঝে মাঝে জুম করেও দেখাচ্ছি, প্রত্যেকটা গাছে এরকম আম ভর্তি হয়ে গেছে। আর আমগুলো এখন এখনও আর মানে বড় হবে, পুরো আটিটা এখনও শক্ত হয়নি। আমি তার জন্য বাড়িতে কয়েকটা আম নিয়েও এসেছি, আবার ছিঁড়ে নিয়ে চাটনি রান্না করেছি। তো যাই হোক, সেটা রেসিপিটা দেখালাম না। আমি সেই আম গাছগুলি যদি আপনারা কেউ পেতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই আম গাছগুলোতে কিন্তু সারা বছর আম থাকে এবং এখন তো প্রায় সব আম গাছে আম পাকতে শুরু করেছে, তো আপনি কিন্তু কাঁচা আমের চাটনি করে অবশ্যই খেতেই পারেন। তো চলুন আমি দেখাচ্ছি। এখানে একটা কথা বলে রাখা ভালো বন্ধুদের অবগত, তা যারা আমার ভিডিও আগের থেকে দেখছেন সবাই জানেন আমি বীজ থেকে চারা তৈরি করি। তো এখানে আমার নার্সারিতে এখন প্রথম এইটা শুরু করেছি, যেটা আমি কিছুদিন আগে দেখালাম ভিডিওতে, ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো মাদার গাছ লাগানো হলো বলে। তা এই নার্সারিটা কিন্তু আমার পাশের নার্সারি বন্ধুরা, মানে আমি প্রথমে যখন বললাম আমার সঙ্গে যোগাযোগ করবেন, মানে আপনারা চাইলে হয়তো যোগাযোগ করলে আমি এই চারাগুলো কিন্তু অনলাইনে দিতে পারবো না, মানে অনলাইনে তেমন কোনো সুবিধা আমার এখনও আমি সেই পর্যায়ে আসিনি। তো কেউ চাইলে যোগাযোগ করে বা আমার বাড়িতে এসে যোগাযোগ করলে আমি তাদেরকে জোগাড় করে দিতে পারি, এটাই আর কি বলার ছিল। তা সেটা আপনাদের জানিয়ে দিলাম। দেখুন পটপট করে আমগুলো ছিঁড়ে নিচ্ছি। এবং কী বলুন তো, সারা বছরে যদি আপনার ছাদ বাগানে বা আপনার বাড়ির উঠোনে বা আপনার বাগানে যদি এরকম একটা গাছ থাকে আপনারও তো মন ভালো লাগবে, তাই না? যে যখন তখন আনসিজনেও, মানে অনেক সময় এরকম হয় যে আর টমেটোর চাটনি খেয়ে ভালো লাগছে না, আম থাকলো বাগানে টুক করে একটা আম পেড়ে নিয়ে আসলেন, তাই আমার মনে হলো যে আমার এই ভিডিওটা আমি সবার সঙ্গে শেয়ার করি। তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্ট করে, যদি ভালো লাগে অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন, আর সদা সর্বদা মুন্নিস গ্যালারির সঙ্গে থাকবেন। আরও অনেক অনেক নতুন চমক আমি আপনাদের উপহার দেব, আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন।